ঐতিহাসিক সাতই মার্চ জাতীয় ও স্বাধীনতার দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের উদ্যোগে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বীরপুত্র মোহাম্মদ আব্দুল রশিদ মন্ডল রানার সভাপতিত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রতিচ্ছবি অরূপ মুন্সি সহসভাপতি কমরেড নজরুল ইসলাম সহসভাপতি সোরাফ হোসেন সাধারণ সম্পাদক বীরপুত্র হাবিবুর রহমান জয় যুগ্ম সাধারণ সম্পাদক বীরপুত্র সৈয়দ রুহুল আমিন মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া সাংগঠনিক সম্পাদক বীরপুত্র মোহাম্মদ নুরুল ইসলাম বাবু দপ্তর সম্পাদক বীরপুত্র মোহাম্মদ শহীদুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ নুর নবী কার্যকরী সদস্য মোহাম্মদ আবু শাহিন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা